প্রতি বছরের ন্যায় এবছরে তুফানগঞ্জের ছাট্রামপুর এলাকায় ছাট্রামপুর শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থার তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে দুর্গাপূজা উৎসব। খুবই উৎসাহের সহিত ধুমধামভাবে অনুষ্ঠানের আয়োজন চলছে। টানা দুদিন ধরে চলতে থাকবে বহিরাগত শিল্পীদের অনুষ্ঠান। আমরা কথা বলে নেব ক্লাবের কর্মকর্তাদের সঙ্গে। আচ্ছা, আপনাদের এই পুজোটা কত বছর থেকে চলছে? এটা হচ্ছে আমাদের 29তম দুর্গোৎসব। আচ্ছা, তো মৃদুল বাবু, আপনি তো এই মানে ক্লাবের জেনারেল সেক্রেটারি, তো আমরা প্রতি বছরই দেখি যে এই এই ক্লাবের পুজোটা খুব ধুমধাম করে হয়। আমরা এটা আমরা মানে দেখে আসছি প্রতি বছরই। তো এবছর জনসাধারণকে আকর্ষিত করার জন্য আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেছেন যাতে আরো বেশি দর্শক আসে প্রতি মানে গত বছরের থেকে? আমরা এই দুর্গোৎসবের সাথে সরকারি কিছু কর্মসূচির প্রচার রাখি ফেস্টুন করে এবং প্রদর্শনীও করার চেষ্টা করি, এবং 3 দিন ধরে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করি, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকে। আমরা সপ্তমীর 10টা থেকে 11টার মধ্যে এলাকার যারা স্কুলের ছাত্রছাত্রী এবং আমাদের সংস্থারও ছাত্রছাত্রী যারা চিত্রাঙ্কন শেখে আর কি, তাদের নিয়ে একটা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়। সেই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় বিভিন্ন বিভাগের মধ্যে আমরা পুরস্কার বিতরণ করি। সেটা সন্ধ্যা যে অনুষ্ঠানটা হয় সেই সন্ধ্যার অনুষ্ঠানে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা শুরু করি। আমাদের এই পূজায় এবারে একটা বিশেষ গুরুত্ব আমরা দিয়েছি, দ্বারোদ্ঘাটন। এই দ্বারোদ্ঘাটন করবেন আমাদের জেলা পরিষদ সদস্য, বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রীযুক্ত পঙ্কজ ঘোষ মহাশয়, এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন ধলপল 2 নং গ্রাম পঞ্চায়েত প্রধান মাননীয়া শ্রীযুক্তা গৌতমী দাস মহাশয়া, এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করবেন তুফানগঞ্জ পঞ্চায়েত সমিতি 1 সভাপতি মাননীয়া শ্রীমতী পার্বতী বর্মন মহাশয়া, এবং বিশেষ অতিথি হিসাবে আমরা রেখেছি আমাদের বিশিষ্ট সমাজসেবক এবং তুফানগঞ্জ 1 নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন বন ও ভূমি কর্মাধ্যক্ষ শ্রীযুক্ত রঞ্জিত কুমার দাস মহাশয়, এবং তার সাথে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক প্রদীপ সরকার এবং আরও অন্যান্য সমাজসেবকরা রয়েছেন। এছাড়া সরকারি আধিকারিকবৃন্দ এবং নির্বাচিত সদস্য ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন 3 দিন ধরেই। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই 3 দিনের অনুষ্ঠানে এলাকার জনসাধারণ, অর্থাৎ যারা দুর্গোৎসবে আনন্দ উপভোগ করেন, আমরা এই দেখছেন বিশাল মাঠ, এই বিশাল মাঠে আমরা জায়গা দিতে পারি না এত উৎসাহ লোকে, এবং অনুষ্ঠানটা খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হয় বলে আমরা সরকারি অনুমতি নিয়ে নিয়মকানুন মেনে এই অনুষ্ঠানটা করি এবং দুর্গোৎসব করি। তো এই বছর আপনাদের পুজোটা উদ্বোধন কবে হচ্ছে? কোন দিন থেকে মানুষ দেখতে পারবে? ষষ্ঠীর দিনে, দ্বারোদ্ঘাটন। আচ্ছা, ষষ্ঠীর দিন থেকে মানুষ মন্দিরে আসতে পারবে? হ্যাঁ, মন্দিরে আসতে পারবে। পঞ্চমীর দিনেই আমরা প্রতিমা নিয়ে আসবো। দেখছেন খুব তড়িঘড়ি করে, এখনো কাজ আমাদের কমপ্লিট হয়নি। আমরা আশা করছি কালকে ডেকোরেটরকে আমরা বলে দিয়েছি, কালকের দিনের মধ্যেই সমস্ত কাজ তুলে দিতে হবে। আচ্ছা, তো এই বছর কি আপনাদের অনুষ্ঠানে কি কোনো বহিরাগত শিল্পী কি আসবে এবছর? হ্যাঁ, বহিরাগত শিল্পী আছে। সেই কর্মসূচিটা আমি সঞ্জয় বাবুকে বলতে বলবো, উনি সেটা বিশ্লেষণ করবেন, কারণ উনি হচ্ছেন এই পূজা কমিটির সম্পাদক। তো সঙ্গে তো আপনাদের সংস্থারও অনেক শিল্পী, যেমন আপনাদের আমাদের আছে সাংস্কৃতিক সংস্থা, নিশ্চয়ই আপনাদের কিছু শিল্পী থাকবে এবছর? হ্যাঁ, আমাদের নিজস্ব শিল্পীর অনুষ্ঠান হচ্ছে সপ্তমীর দিনে। আমাদের নাচের স্কুল আছে, গানের স্কুল আছে, আর্টের স্কুল আছে, এছাড়া মাল্টিজিম আছে।
এই সকল প্রদর্শনী আমরা এখানে জনসাধারণের সামনে তুলে ধরব। আচ্ছা, তো এবছর যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মানে 10,000 টাকা করে প্রত্যেকটি ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে, তো আপনারা কি সেই অনুদানটা পেয়েছেন এবছর? হ্যাঁ, আমরা গতকাল তুফানগঞ্জ আরক্ষা আধিকারিক অর্থাৎ মাননীয় ভারপ্রাপ্ত আধিকারিক তুফানগঞ্জ থানা ওনার অফিস থেকে 10,000 টাকার চেক পেয়েছি। এটা খুব ভালো উদ্যোগ সরকারের। অনেকে ভাবছেন যে এটা হয়তো ক্লাবগুলোকে টাকা দিয়ে সরকার খুব একটা খারাপ দিক করছেন, যার জন্য মামলাও করেছে অনেকে। আমরা বলবো যে যারা সত্যি সত্যি এই জনজাগরণ পূজার মধ্য দিয়ে মানুষকে সচেতন করা যায়, সরকারি কর্মসূচিকে বাস্তবায়ন করবার জন্যে রূপ দেওয়া যায় এবং মানুষের আনন্দ উৎসাহকে মেলবন্ধনকে ধরে রাখতে গেলে এই উৎসবে সরকারি অনুদান যেটা দেওয়া হয়েছে এটা খুব ভালো লক্ষণ। তো আপনাদের মানে অনুষ্ঠানটা কতদিন যাবত চলতে থাকবে? যে মানে শেষ মানে 3 দিন টানা চলতে থাকবে কি 10 মিনিট পর অব্দি চলতে থাকবে? আমাদের অনুষ্ঠানটা সপ্তমী অষ্টমী নবমী এই 3 দিন ধরেই অনুষ্ঠানটা হবে। সকাল 6টা থেকে আমাদের পূজার আয়োজন টায়োজন চলে এবং সন্ধ্যা 6টা থেকে আমরা অনুষ্ঠান শুরু করে দিই। রাত্রি 10টা পর্যন্ত আমাদের পারমিশন রয়েছে। আমরা চেষ্টা করব সরকারি নিয়মের মধ্যেই অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। তো এই বছর আপনাদের পূজোর এই সমস্ত খরচ আপনাদের বাজেট কত যাচ্ছে এবছর? আমাদের গ্রামীণ পূজা হিসাবে আমরা বাজেট যেটা করেছি সেটা আমাদের এই 1,75,000 মতো আর। আচ্ছা, গ্রামীণ পূজা হিসেবে 1,75,000 খুব একটা সামান্য বলা চলে না, যথেষ্ট ভালো। এবং প্রত্যেক বছরই সাতরামপুর সাংস্কৃতিক ক্লাবটা অনেক ভালোই পুজো করে, আমরা প্রত্যেক বছরই লক্ষ্য করি। তো আশা করছি যে এবছরও এর আগের বছর থেকেও আরো ভালো হবে, এটা আমরা আশা করি। যেহেতু আপনারা অনেক ধুমধাম করে এবং অনেক সবাই কষ্ট করে অনেক আয়োজন করছে এবছর, এটা আমরা লক্ষ্য করছি, আশা করি এবছর ভালো হবে। এই অনুষ্ঠানটাতে গ্রামের জনসাধারণের আমরা ব্যাপক সহযোগিতা পেয়ে থাকি। গ্রামের মানুষ এখানে আমাদের আর্থিকভাবে সহযোগিতা করেন, বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, বিদ্যালয় প্রতিষ্ঠানগুলো সহযোগিতা করেন, পাশে বাজার রয়েছে এরাও সহযোগিতা করেন, ব্যবসায়ী যারা রয়েছেন তারাও সহযোগিতা করেন এবং মূলত আমাদের মেম্বার রয়েছে প্রায় 300-এর উপরে, মেম্বাররা সিংহভাগ চাঁদা দিয়ে থাকেন। হ্যাঁ, আমাদের এই ছাত্রামপুর শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থা 29তম বর্ষে এবার পদার্পণ করছে শারদীয় দুর্গোৎসব। এটা বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে এটাই বিগ বাজেটের পুজো এবং প্রতি বছর বিগ বাজেটের পুজো এরাই করে থাকে। ন্যাচারালি ছাত্রামপুর শিক্ষা সাংস্কৃতিক সংস্থার যে দুর্গা পুজো এটার প্রতি সকলেরই একটা দৃষ্টি থাকে, সকলেই এই পুজোটাকে উপভোগ করতে চায়। এরা বিভিন্ন কালচারাল অনুষ্ঠান করে। এবারে যে তারা কর্মসূচি নিয়েছে 3 দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। এছাড়াও সেক্রেটারি মহাশয় যেটা বললেন যে ওনারা প্রতি বছর দুর্গা পুজোর সময় বিভিন্ন সরকারি প্রকল্পের যে প্রদর্শনগুলো সেগুলো তারা তুলে ধরেন জনমানুষে। তো আমরা সত্যি খুব গর্বিত আনন্দিত যে অন্যান্য শহরাঞ্চলে যে ধরনের পুজোগুলো আমরা দেখতে পাই, আমাদের গ্রামীণ অর্থনীতি সেরকম জায়গায় নেই, যে কারণে আমরা কিন্তু প্রতিযোগিতায় সেরকম পুজো উপহার জনসাধারণকে দিতে না পারলেও আমাদের এই ছাত্রামপুর শিক্ষা সাংস্কৃতিক সংস্থা যথেষ্ট চেষ্টা করে এবং খুব ভালো উদ্যোগ নিয়ে ভালো পুজো করে। প্রতি বছরই এরা করে, এবছরও একটা নতুন মাত্রা দেবে আশা করি। তা আমি এই ছাত্রামপুর শিক্ষা ও সাংস্কৃতিক সংস্থার যারা কর্মকর্তা আছে, পুজো উদ্যোক্তা যারা আছে, তাদেরকে আমি এই গ্রাম পঞ্চায়েতের একজন নাগরিক হিসাবে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আমরা এরকম যদি আরও গ্রাম পঞ্চায়েতে, আমাদের প্রায় 14-15টা দুর্গা পুজো হয়, বাড়োয়ারি দুর্গোৎসব আছে, ক্লাবের আরও দুর্গা পুজো আছে, তো যদি সমস্ত পুজোগুলো এরকম মাত্রা পেত তাহলে আমাদের তুফানগঞ্জের যে পুজোর যে আনন্দ সেই আনন্দটা বোধহয় আমাদের গ্রামের কোনো অংশে কম হতো না। তবুও গ্রামের আনন্দটা আলাদা। গ্রামের আনন্দ বলতে যারাই পুজো করুক, সেটা ছোট ক্লাব হোক বা বাড়োয়ারি পুজো হোক, সেখানে একটা আনন্দ আছে, গ্রামের মাটির একটা আনন্দ, গ্রামের ঢাকের শব্দের একটা আনন্দ, এই যে প্রতিদিন আরতি হয় তার একটা আনন্দ, এই এলাকার ছোট ছোট বাচ্চারা আরতি প্রদর্শন করে, সবখানেই মহিলারাও প্রতিযোগিতায় থাকে, এটাই একটা আলাদা আমেজ গ্রামীণ পুজোর ক্ষেত্রে। সেই দিকে তাকালে পরে
ছাত্রামপুর শিক্ষা সাংস্কৃতিক সংস্থা অনেক এগিয়ে। তো আপনি আপনি কি মনে করেন যে বছর কি এখানে এই পুজোতে গত বছর থেকে কি লোকজনের ভিড় বাড়বে? হ্যাঁ অবশ্যই, এই মাঠে যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় আমাদের পূর্ব অভিজ্ঞতা আছে, এই ছোট্ট মাঠ এরা যে পুজো মণ্ডপ করেছে তারপরে যতটুকু জায়গা আছে এই জায়গার মধ্যে মানে জায়গা দেওয়া যায় না এরকম একটা অবস্থা থাকে আর কি। ভিড়ে ঠাসা এলাকার মানুষ এখানে আনন্দ পেতে আসে, ক্লাবকে সহযোগিতা করতে আসে, সাংস্কৃতিক মনোজ্ঞ মানুষ যারা আছে তারা এখানে আসবে এবং ভিড় জমাবে এবং এদের যে অনুষ্ঠান সূচিগুলো আছে প্রত্যেক দিন মানুষ উপভোগ করবে। আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা তিন দিনে বহিরাগত দিয়ে করতে চাইছিলাম কিন্তু সেই জায়গাতে তিন দিনের পরিবর্তে আমরা সেই জায়গাটাতে দুই দিন নিয়ে আসি। তো দুই দিন নিয়ে আসার পিছনে যে কারণটা, সে কারণটা হচ্ছে আমাদের ক্লাব শিক্ষা সাংস্কৃতিক বিভিন্ন দিক থেকে মানে আমাদের ক্লাব জড়িত আছে বিভিন্ন দিকে। তো সেই কারণগুলোর জন্য আমাদের ক্লাবের অনেক প্রতিভা আছে, যেমন গানের স্কুল, নাচের স্কুল, অঙ্কন প্রতিযোগিতা, এই যাবতীয় ব্যাপারগুলোর জন্য আমরা সপ্তমীতে আমাদের ক্লাবের যে যাবতীয় ইন্টারনাল ব্যাপারগুলো থাকে বা আমাদের ইন্টারনাল যে শিল্পীবৃন্দ, আমরা ওই শিশু শিল্পী হোক বা আমাদের সিনিয়র শিল্পী হোক ওনাদের দিয়েই আমরা সপ্তমীর অনুষ্ঠানটা করাবো। সপ্তমীর অনুষ্ঠান হিসেবে থাকছে আমাদের অঙ্কন প্রতিযোগিতা এবং প্রতিযোগিতামূলক নৃত্য প্রতিযোগিতা থাকবে, আবৃত্তি থাকবে, হয়তোবা গান থাকবে আমাদের ইসে উত্তরবঙ্গের গান, ভাইয়া গান এইটাই। আর অষ্টমীতে আমাদের থাকবে, অষ্টমীতে আমরা বহিরাগত শিল্পীদের দিয়ে করাবো। আর অষ্টমীতে বহিরাগত শিল্পী বলতে আমরা মাথাভাঙার সান মিউজিক্যাল গ্রুপ দিয়ে অষ্টমীতে অনুষ্ঠান করাবো। সেই মাথাভাঙার সান মিউজিক্যাল গ্রুপে আমরা টিভিতে বা টিভি চ্যানেলে শো করা সিঙ্গার নিয়ে আসবো। সেই জায়গাটাতে উপস্থিত থাকবে সিটিএনটি টিভির যে প্রোগ্রাম করছিল সিঙ্গার মাননীয় লোপামুদ্রা সাহা উপস্থিত থাকবে। আর আর সব থেকে বড় কথা যেটা, 2013 সালে এমটিভিতে শো করছিল কুমার অর্জুন নামে যে শিল্পী, সেই কুমার অর্জুন আমাদের এই মণ্ডপে আসতেছে এবং অষ্টমীর সান্ধ্যকালীন অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে। আর এবং তার সাথে মাথাভাঙা লোকাল শিল্পী হিসেবে থাকবে পলাশ বাবু। হ্যাঁ, আর আমাদের নবমীতে যে আমাদের প্রোগ্রামের ইসেটা আছে, লিস্টটা আছে, সেই জায়গায় আমরা আলিপুরদুয়ারের টেলেক্সো মিউজিক্যাল গ্রুপ দিয়ে এসে করাবো। সেই টেলেক্সো মিউজিক্যাল গ্রুপে আমাদের গিটারিস্ট যে আছে উনি অনেক বড় বড় শিল্পীদের সঙ্গে শিল্পী সমন্বয়ে সঙ্গ করেছেন। আমাদের এই রিসেন্ট কয়েকদিন আগে যে কৃষি মেলা হইল আমাদের ধলপল বুদ্ধিজীবীর পক্ষ থেকে, সেই জায়গায় সারেগামা পার খ্যাত দীপায়নবাবু এবং সায়ন্তনী হ্যাঁ আসছিল, সেই ওদের সাথে মিউজিক একই স্টেজ শেয়ার করছিল আমাদের বুলটনবাবু। হ্যাঁ, আমাদের আলিপুরদুয়ার ব্যান্ডের ম্যানেজার বলি আমরা চিনি তাকে। হ্যাঁ, তো ওনার ব্যান্ডে নিয়ে আসবো, ওনার ব্যান্ডে থাকবে আমাদের ওনার মানে মেন যে সিঙ্গার থাকবে, হ্যাঁ, তা ওনার নাম হচ্ছে রেমো, আর রেমো হচ্ছে সাউথ ইন্ডিয়ান সিঙ্গার। হ্যাঁ, আর রেমোর সাথে থাকবে ফিমেল সিঙ্গার থাকবে মন্দিরা এবং তার সাথে থাকবে সানি। তো এটাই হচ্ছে আমাদের প্রোগ্রাম। আর আমাদের যে পাঁচ দিন আছে, আমাদের পাঁচ দিনই আনুষ্ঠানিকভাবে সব কিছু চলবে, যেমন পঞ্চমীতে প্রতিমা আনয়ন থাকবে, হ্যাঁ, ষষ্ঠীতে আমরা বরণ করবো, দ্বারগ্রহণ করবো, হ্যাঁ, আর এই তিন দিন অনুষ্ঠান। আর বিসর্জনটাও আমরা খুব মানে ধুমধামের মাধ্যমেই করব, সেটা আমাদের হয়তো বা ডিজে থাকবে, ডিজে না থাকলে হয়তো বা ঢাক থাকবে, হ্যাঁ, যে কোনো একটা বিস্তারিতভাবে আমরা লাইটের ব্যবস্থাও করি আর আমরা বিসর্জন করি। আমরা এখান থেকে বেরোই, বেরোনোর পর একটু রোড শো করার পর আমরা বালাগুড়ার যে পুকুর আছে, আমরা বালাগুড়ের পুকুরে ফার্ম সংলগ্ন এলাকায় আমরা প্রতিমা বিসর্জন করি। আর আমাদের এই খুব সুষ্ঠুভাবেই হয়, হ্যাঁ, আমাদের খুব সুষ্ঠুভাবে যায়। এবং আমার সাথে আজকে উপস্থিত আছে এই যে আমাদের পূজা কমিটির কোষাধ্যক্ষ মাননীয় সুশান্ত বর্মন মহাশয় এবং উপস্থিত আছে আমাদের পূজা কমিটির সম্পাদক মাননীয় অভিজিৎ সরকার মহাশয় এবং আমাদের ক্লাব প্রেসিডেন্ট মাননীয় মৃদুলবাবু উপস্থিত আছে। তো এই হচ্ছে আমাদের সম্পাদক মাননীয় মৃদুলবাবু। তো এই হচ্ছে আমাদের অনুষ্ঠানের মানে বিস্তারিত ব্যাপার।